বুধবার রাজধানী আগরতলা স্থিত কংগ্রেস ভবনে পশ্চিম ত্রিপুরা আসনের 30টি বিধানসভার ব্লক কংগ্রেস সভাপতি, জেলা কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির অফিসিয়ালদেরকে নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন রাজ্য কংগ্রেস নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক, রাজ্য কংগ্রেস সিনিয়র সহ সভাপতি পীযূষ বিশ্বাস সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সুবল ভৌমিক জানান, লোকসভা নির্বাচনে 11 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভোটের নামে প্রহসন হয়েছে। ভোট শেষ হবার পরপরই সংবাদ সম্মেলন করে 151টি বুথে পুনঃ ভোটের দাবি করেছে কংগ্রেস। পরবর্তীতে প্রত্যেকটা স্থানের বিস্তারিত তথ্য হাতে আসার পরে জানা গেছে, পশ্চিম আসনে 1679টা বুথের মধ্যে 800-এর অধিক বুথে বিভিন্নভাবে রিগিং হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে কংগ্রেসের তরফে দাবি জানানো হয়েছে। সুবল ভৌমিক আরো জানান, স্বাধীনতার পরে যা হয়নি এবারে লোকসভা নির্বাচনে তা হয়েছে বলে মন্তব্য করেন সুবল ভৌমিক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যেখানে যেখানে প্রহসন হয়েছে সেখানে রিপোল দেওয়া হবে, 100% ন্যায় বিচার দেওয়া হবে বলে মুখ্য নির্বাচন কমিশনার দাবি করেছেন বলে সুবল ভৌমিক মন্তব্য করেন। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, পশ্চিম ত্রিপুরা আসনে প্রায় লক্ষাধিক মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচারে আশাবাদ পাওয়ার পরে সুবল ভৌমিক জানান, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগতম জানাচ্ছি। এছাড়া পশ্চিম ত্রিপুরা আসনে ভোটারদের দুর্বিষহ অবস্থা পর্যবেক্ষণ করতে নেতৃবৃন্দরা সেখানে যাবে বলে সাংবাদিক সম্মেলনে সুবল ভৌমিক জানান। রাজ্যের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে কংগ্রেস কাজ করে যাবে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানান সুবল ভৌমিক। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যে 30টা বিধানসভা সেগমেন্ট আছে, তাহলে সেখানকার কংগ্রেস সভাপতি, জেলা কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির যারা অফিসার তাদেরকে নিয়ে আজকে আমাদের এই বৈঠকটা আমাদের রাজ্যের সিনিয়র সহসভাপতি মাননীয় বিজয় বিশ্বাস মধ্যে আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। আমরা আজকের এই বৈঠকের নির্ধারিত বৈঠক, কারণ আপনারা জানেন যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটের নামে প্রহসন করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে যেদিন ভোট হয়েছে সেই দিনে আমরা 151টার মধ্যে রিপোর্ট চেয়ে আমরা দাবি করেছি। পরবর্তী সময়ে যখন বিস্তারিত তথ্য আমাদের কাছে এলো, সেই সংখ্যাটা প্রায় পশ্চিম আসনে 1679টা ভোট, প্রায় অর্ধেক 800-র অধিক ভোটে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হয়েছে। সমস্ত তথ্য আমরা দিয়েছি, এই তথ্যগুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। আমাদের যে দাবি, সেই দাবি নিয়ে আপনারা জানেন সেন্ট্রাল ইলেকশন কমিশন, সেখানে আমরা গিয়েছি এবং এই নির্বাচনকে ব্যুরো রিপোর্ট মেলায়নি ইএনএন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে 8 কিলোমিটার দূরের রাবার বাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল কান্তিরাম দেববর্মা নামে এক ব্যক্তির মৃতদেহ। তার বাড়ি শ্রীনগর থানাধীন মুচরাই পাড়া এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কান্তিরামের বাড়িতে পারিবারিক ঝোড় ঝামেলা চলে আসছিল। মঙ্গলবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে নিজ বাড়ি থেকে 8 কিলোমিটার দূরের একটি রাবার বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই মৃত্যুকে ঘিরে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। বুধবার পোস্টমর্টেমের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। ঘটনা হয়েছে 20-23 তারিখে বাবা মাল দল খাই আছে, মানে পড়িয়া তড়িয়া পেটা টেটা পাইছে, পেটা টেটা পাইয়া বাবু মানে এক বান্না দুই বান্না তিন বান্না 10-15 বার এরম রয়েছে বাড়ি থেকে নিয়ে নিয়ে যায়। আমরা পাইছি 5-6 বার বাঁচাইছি বাবরে টুকুয়া টুকুয়া, তারপরে কলকাতা বাবু বাড়ি সকাল 5 তারিখে বললাম আমি মনে করছি দুঘণ্টা চা খাইছ, তারপরে কি অবস্থা পাইছেন গিয়া বাড়ি আপ যাইয়া তো কইছে জঙ্গল খাসি কি অবস্থা, কি নাম না কোন ঠিক গ্রাম কি কারণে দিছে
কি কারণে ইদা জান না স্যার আমাদের অবস্থা এরম দিলে দিলে হ্যাঁ রসি বাড়ি থেকে নিয়ে যায় আমরা যাই লগে দিলে এরম অবস্থা তোর কজিনে বাবারে বাবারে এরম করে মদ খেলে এরম মদ খেলে এরম মদ খেলে এরম কিতা কিতা করো কজিন এরম বাবারা বাসা কালকা দুপো কালকে গত কালকে ষোলো সাইজ উনিশে দুপুরবেলা প্রায় দুইটার দিকে একটা থানা ফোন আসে একটা ফোন মুসাই পাড়াতে ফোন আইসে একজন আত্মহত্যা করছে পাশে তার আত্মহত্যার সঙ্গে সঙ্গে আমরা স্টাফ নিয়ে গেছি আমি জায়গার গিয়া বাড়ির যোগাযোগ করে স্পটে গেছি স্পট হয়েছে কাজলগণের রাবার বাগানে দিছে মুসাই পাড়া বডি টডি ইয়ে করলো তারা বডি তো বাড়ি গিয়া পাইছি তারা জিজ্ঞাসা করলো বডি কেমনি কেন আইলো তখন তারা কইলো যে সে ইয়ে করছে তারা বাচ্চা আসতে মনে করিয়া লামাইছে আমরা লামাইয়া আলিয়েছে বাড়ি তো মারা এমনি মারা গেছে পরে আইনা দেখি মারা গেছে তারপরে গেলাম আমরা পুলিশ গিয়া তখন তো করে পুষ্পডাউন করে ইয়ে করে পুষ্পডাউন জন্য জীবিত নিয়ে আইলাম আর কি নাম ওনার ওনার নাম কান্তি রামদেব বলে বাড়ি বাড়ি মুস বাড়ি মুসাই পাড়া বাবা বিপিন দেব বলবা এই কেন আত্মহত্যা করছে কিছু জানা গেছে না ডেটগুলি মানসিক শান্তি আসলো সংসার এখন এখন তদন্ত চলছে তদন্ত ছাড়া তো কিছু কম যেত না পুষ্পডাউন হইলো আজকে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ মেনে জনপ্রিয় ভিডিও অ্যাপ্লিকেশন টিকটক ডাউনলোড বন্ধ করে দিয়েছে গুগল মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন করে টিকটক ডাউনলোড করতে গিয়ে অ্যাপটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে টিকটক অ্যাপসের নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চীনের বাইটডান্স টেকনোলজি কিন্তু তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে দেয় শীর্ষ আদালত হাইকোর্ট গত 3 এপ্রিল টিকটককে নিষিদ্ধ করার জন্য কেন্দ্রকে জানায় আদালত বলে এই অ্যাপ পর্নোগ্রাফিকে উৎসাহিত করেছে এবং শিশু ব্যবহারকারীদের নিশানা বানাচ্ছে যৌন শিকারীরা এই টিকটক অ্যাপস নিষেধাজ্ঞা চেয়ে প্রথমে এক ব্যক্তি জনস্বার্থে মামলা দায়ের করার পরই যাবতীয় ঘটনা ঘটতে থাকে আইটি মন্ত্রকের এক কর্মকর্তা জানান হাইকোর্টের আদেশ অনুসারে কেন্দ্র অ্যাপল ও গুগলকে চিঠি পাঠিয়েছিল এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকেই ভারতের গুগল প্লে সেন্টারে অ্যাপটি আর পাওয়া যাচ্ছে না গুগল এক বিবৃতিতে জানিয়েছে কোনো অ্যাপ সম্পর্কে গুগলের কোনো বিশেষ মন্তব্য নেই তবে তারা স্থানীয় আইন মেনেই চলবেন অন্যদিকে কিছু কিছু রাজনীতিবিদ সমালোচনা করে বলেন যে এই বিষয়টি অনুপযুক্ত অ্যাপ বিশ্লেষক সংস্থা জানিয়েছে ফেব্রুয়ারিতে ভারতে 240 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ ব্যুরো রিপোর্ট মিনালিনী এনএন বুধবার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশন সচিব কিরিটি চাকমা তিনি জানান এদিন মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল এই উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন তিনি আরো জানান এই দিবসকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ও সেই সময়কার বয়োবৃদ্ধদের নিমন্ত্রণ জানানো হয়েছে তাদের তখনকার অভিজ্ঞতার স্মৃতিচারণ করার জন্য আপনারা জানেন আজকে হচ্ছে 17 এপ্রিল আজকের এই দিনে এই মূলত 1971 সনে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল সেটা মেহেরপুরের মধ্যনাথ তলায় আমরা বাকি পাওয়ার কারণে তো আমরা সহকারী হাইকমিশনে এই দিবসকে আমরা পালন করছি আমরা আজকে বিভিন্ন সেই সময়ে যারা সাক্ষী এখনো জীবিত আছেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এরকম অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে আমরা আজকে নিমন্ত্রণ করেছি কিছু বলার জন্য অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই হচ্ছে আজকের আমাদের একটু পরেই আমরা অনুষ্ঠান শুরু করব আমাদের এই দিন উপলক্ষে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন আমরা বাণীগুলো পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব এবং এরপরে তো আলোচনা ওই তাৎপর্য ওই যে বললাম আজ প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় পুরো ওই যে মুরব্বী আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা দিবসকে নিয়ে পর্যালোচনা করবেন কথা বলবেন
আমরা ইতিহাস ওই সময় ইতিহাসের তো অনেক কিছু লেখা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, কততম এটা? ওই যে 71 থেকে এটা কত হয়? 44। বুধবার মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে পূজা দেববর্মা নামে এক মাধ্যমিকের ছাত্রী। জানা গেছে, শাবরুম থানাধীন পশ্চিম হরিণাখোলা এলাকার বাসিন্দা পূজা দেববর্মার বুধবার সকালে মায়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এই বিষয়কে কেন্দ্র করে রেগে অপমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে শরীরে প্রায় 90% পুড়ে যায় পূজা দেববর্মার। মারাত্মক আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে শাবরুম হাসপাতালে, এরপর অবস্থার অবনতি ঘটলে জিবি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এই আগুনের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা তদন্তে বের হয়ে আসবে বলে জানা গেছে। আমি তখন ঘরে গেছিলাম, ঘরের পিছের দিকে আসিলাম। ঘরের পিছের দিকে থেকে শব্দ শুনে, কেরোসিনের একটা গন্ধ শুনে ঘরে আয়া দেখি, ব্যবহার ফাঁকে দিয়ে দেখতেছি যে তার কেরোসিনের গন্ধ মানে আরো স্পষ্ট করে শোনা যাইতেছে। তখন আমি জোরে চিকর দিবার সাথে সাথে তো মেসের কাঠে লাগাই দিছি। 2-3 মিনিটেতে আগুনটা মানে তার বাড়ি বলছে, 2-3 মিনিটে লাগানোর কারণটা কি? লাগানোর কারণ তো রাগ করে নিজের গায়ে নিজে কার সাথে রাগ করছে? তার সাথে পরিবারে পরিবারকে মানে কথা মানে সবাই ডাক দিতে হয়তো বা খারাপ লাগছে, সেই জন্য মানে গায়ে আগুনটা লাগছে। কি নাম কুসেন? পূজা দেববর্মা। ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে কয়েকদিন ট্রিটমেন্ট চলবো, 6 দিনের মধ্যে। এর মধ্যে মানে এটা আমার হাজবেন্ডের পছন্দ, যেটা কইছে না আমি জানি না। কোন স্কুলে পড়ে? এটা হয় না বুনিয়াদি, উচ্চ বুনিয়াদি বালিকা বিদ্যালয়।